এলডিপির পক্ষ থেকে সর্বমোট আমরা 83টি সুপারিশ করেছি। এই 83টি সুপারিশের মধ্যে এগুলি দলীয় কোনো উপকারের জন্য না, রাজনৈতিক কোনো ফায়দা নেওয়ার জন্য না, আমাদের ব্যক্তিগত কোনো সুবিধার জন্য না। এই দেশে যে স্বৈরাচারী সরকার অতীতে ছিল, ফেসিবাদী কায়দায় সরকার পরিচালিত হয়েছে, জনগণের মানবাধিকার ছিল না, স্বাধীনতা ছিল না, আপনারা ন্যায় বিচার পান নাই, আপনারা সুন্দরভাবে একটা নিঃশ্বাস ছাড়তে পারেন নাই, অসহনীয় একটা অবস্থায় আপনারা বসবাস করেছেন গত 15 বছর যাবৎ। তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে আমরা বলেছি এই 83টি যে প্রস্তাব সুপারিশ আমরা দিয়েছি, এগুলি যেগুলি যেগুলি উনি মনে করবেন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেগুলি যেগুলি সংস্কারের জন্য প্রয়োজন বা নিয়মিত রুটিন কাজের জন্য প্রয়োজন এগুলি গ্রহণ করবেন, বাকিগুলি গ্রহণ করার প্রয়োজন নাই। আমাদের মূল লক্ষ্য হলো একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। এখনও পর্যন্ত আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে পারি নাই, স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু চাঁদাবাজ মুক্ত এখনও হয় নাই, এখনও কোর্ট কাছারিতে ন্যায় বিচার হচ্ছে না। সাধারণ মানুষ যতদিন পর্যন্ত ন্যায় বিচার পাবে না ততদিন পর্যন্ত এই স্বাধীনতার কোনো মূল্য নাই। প্রত্যেকটা মানুষ বুঝতে হবে আমি একজন স্বাধীন দেশের নাগরিক, সেই বিবেচনায় রেখে আমরা 83টা প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাবগুলির মধ্যে অনেকগুলি আপনাদের সাথে আমরা শেয়ার করেছি বিভিন্ন সময়। 8ই অগস্ট একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি 30টা প্রস্তাব দিয়েছিলাম সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং 17ই অগস্ট 38টি প্রস্তাব দিয়েছিলাম, আজকে প্রস্তাব দিয়েছি 15টি নতুনভাবে, সর্বমোট 83টি প্রস্তাব। এই 83টি প্রস্তাব ওনারা যদি ভালোভাবে গ্রহণ করেন তাহলে একটা পরিচ্ছন্ন সরকার বাংলাদেশের সামনে আপনারা পাবেন, এখানে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা আর থাকবে না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। আমরা একটা জিনিস ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কোনো অবস্থাতেই যে ইসলাম ধর্ম মানে না, যে মুসলমান কোরআন মানে না, যে মুসলমান আল্লাহকে মানে না, রসুলকে মানে না, তাকে সাথ দেওয়ার কোনো কারণ নেই। সে দুর্নীতিবাস, সে দেশদ্রোহী, সে জনগণের শত্রু, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি সশস্ত্র বাহিনী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমি সর্বপ্রথম বিদ্রোহ করি। শেখ মুজিব বিদ্রোহ করে নাই, শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করে নাই, শেখ মুজিব পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করেছিল, এটা আমার PhD বইতে রেকর্ড আছে, পাকিস্তানের মেজর সালেহ সিদ্দিকির বইতে রেকর্ড আছে। সুতরাং জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায়, আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য 15 বছর আরও কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না? এটা বাতিল করা অত্যন্ত প্রয়োজন, কারণ না হলে আগামীতেও স্বৈরাচারের জন্ম বাংলাদেশে হবে। আমরা কিন্তু এই স্বৈরাচার সরকারকে আপনাদের মাধ্যমে বারবার বলেছি পলানোর সুযোগ পাবেন না। আমার প্রেস কনফারেন্স যারা অ্যাটেন্ড করেছেন আমি সবাইকে বলেছি 2024 সাল হলো গজবের বছর এবং অনেক নতুন নতুন ঘটনা ঘটবে, তাই ঘটেছে আরও ঘটতে পারে। আমি সাবধান করে দিয়েছি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও বলেছি আপনি এখনও বিপদমুক্ত নন, এখনও যারা ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, যারা হাসিনার পদলেখী ছিল তার লোটা উঠাইতো, তারা এখনও চাকরিচ্যুত হয় নাই, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো তদন্ত শুরু হয় নাই। একজন লোককে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পদ বদলি করলে সমস্যার সমাধান হবে না। যারা প্রকৃতপক্ষে দোষী, দেশের শত্রু, জনগণের শত্রু, তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, তাহলেই এই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। এখন শান্তিতে ঘুমাতে পারছে না, কালকেও কোনো ব্যবসায়ের গাড়িগুলি রাজনৈতিক নেতারা এক জায়গা থেকে এক জায়গায় নেওয়ার জন্য সাহায্য করেছে। শুধু আমি পত্রিকাতে বললাম, প্রেস রিলিজ দিলাম, এটা যথেষ্ট নয়, তাদেরকে ধরে দিতে হবে, পুলিশের কাছে হস্তান্তর করতে হবে।
নাগরিক হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। আমরা শুধু রাজনীতি করব, সুন্দর সুন্দর বক্তব্য রাখবো, মন্ত্রী হবো, এমপি হবো, এটা না। মনুষ্যত্ব আমরা হারিয়ে ফেলেছি, মনুষ্যত্ব ফিরে নিয়ে আসতে হবে। মনুষ্যত্ব যতদিন পর্যন্ত ফিরে না আসে, বাংলাদেশে কখনো শান্তি হবে না। আমাদের লক্ষ্য একটাই, একটা সুন্দর বাংলাদেশ গঠন করা। আমরা মুক্তিযোদ্ধা, আমরা ওই ধরনের শুধু ভারতে গিয়ে রিফিউজি ক্যাম্পে থেকে মুক্তিযোদ্ধা না, আমরা যুদ্ধ করে মুক্তিযোদ্ধা হয়েছি। সুতরাং এই দেশের জন্য আমাদের থেকে বেশি প্রেম কারো থাকতে পারে না, এই দেশের মানুষের জন্য আমাদের থেকে বেশি প্রেম কারো থাকতে পারে না। অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে, এবং আমরা বলেছি আমাদের পক্ষ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা থাকবে। তবে এটাও বলেছি পর্যায়ক্রমে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন, পৌরসভার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, উপজেলা নির্বাচন, এগুলির একটা সম্ভাব্য ডেট ঘোষণা করো। সম্ভাব্য ডেট ঘোষণা করলে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজ নিজ দল নিয়ে, সংগঠন নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত গ্রহণ করতে পারবে। হঠাৎ করে আপনি যদি এখান অ্যানাউন্স করেন তাহলে অসুবিধা হবে। রাজনৈতিক দলদেরকে ব্যস্ত রাখার জন্য একমাত্র অস্ত্র হলো নির্বাচনের একটা ফোরকাস্ট দিয়ে দেওয়া। এটা ছয় মাস পরেও হতে পারে, নয় মাস পরেও হতে পারে, কিন্তু নির্বাচন তো হতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের জন্যও ভালো, রাজনৈতিক দলের জন্যও ভালো, দেশের জন্যও ভালো। তবে সংস্কার করার পূর্বে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতে বাঞ্ছনীয় না। সংস্কার সম্পূর্ণ করতে হবে, দেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরে নিয়ে আসতে হবে, এবং আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সঠিকভাবে পরিচালনার জন্য সুযোগ করতে হবে। এবং যে পাঠ্যপুস্তকগুলি আছে যেখানে ধর্মবিরোধী কর্মকাণ্ড আছে, এগুলি সকল বাদ দিতে হবে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে জাতি ঐক্য গড়ে তুলতে হবে। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে অনুরোধ করব, নিজের দলের স্বার্থ ভুলে যান, ক্ষমতায় আসার কথা ভুলে যান, প্রধানমন্ত্রী হওয়ার কথা ভুলে যান, মন্ত্রী হওয়ার কথা ভুলে যান, দেশের গরিব মানুষদের কথা বলেন। দেশের গরিব মানুষেরা কীভাবে বাঁচবে সেই কথাগুলি চিন্তা করে পরিকল্পনা করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রধান উপদেষ্টা এটাই বলেছেন যে রাজনৈতিকবিদদের মধ্যে একটা ঐক্য গড়ে তুলতে হবে প্রত্যেকটা বিষয়ে। আমি উত্তর দিয়ে গেলাম, আপনি দক্ষিণ দিয়ে গেলেন, তাহলে তো দেশের সমস্যার সমাধান হবে না। সবাইকে একটা ঐক্যমত আসতে হবে। অনির্দিষ্টকালের জন্য তো হতে পারবে না, তাহলে সরকার চালাতে পারবে না। ওনারা যদি বেশি সময় নেয়, তাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব হবে না। সবকিছুর ব্যাপারে একটা রূপরেখা প্রদান, একটা রূপরেখা প্রদান করার জন্য আমরা বলেছি, এবং আমরা বলেছি যে একটা নির্দিষ্ট সময় আপনারা যদি অ্যানাউন্স করে দেন কি নয় মাস পরে নির্বাচন হবে, তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আপনাকে বিরক্ত করবে না। স্যার, আপনি বলেছেন যে আপনারা 15টি দাবি পেশ করেছেন, সেই 15টি দাবির উল্লেখযোগ্য দুই একটি দাবি যদি জনগণের উদ্দেশ্যে একটু বলেন। এই তো বললাম, নির্বাচনের কথাগুলি বললাম। ধন্যবাদ।